একটা জঙ্গলে ছিল একটি বিরাট গাছ। সেই গাছের মধ্যে বাস করত একটি বুলবুলি পাখি। পাখিটির মনে ছিল অনেক আনন্দ, তাই সে তার বাসার মধ্যে বসে বসে গান গাইছিল। এদিকে একটি ঈগল বেরিয়েছিল খাবারের সন্ধানে। সারাদিন এদিক ওদিক ঘুরে বেরিয়েও সে তার খাবার সেদিন জোগাড় করতে পারল না। হতাশ হয়ে বলল, আজ বাড়ি যাই, আজ তো কিছুই জোগাড় করতে পারলাম না। এদিকে খিদেতে পেটে জ্বালা করছে, কি যে করি বলে উঠতে শুরু করলো। আর মনে মনে বলল, যদি ছোটখাটো কিছু পেতাম তাও না হয় পেটের জ্বালা কিছুটা মিটত। এটা ভাবতেই তার কানে গেল একটি গানের আওয়াজ। ঈগল পাখিটি গান শুনতে পেয়ে বুলবুলির বাসায় গেল। গিয়ে সে দেখতে পেল পাখিটিকে, যেই না দেখা অমনি তার ধারালো ঠোঁট বুলবুলিকে নিল তুলে আর সেখান দিয়ে চলে গেল। বুলবুলি পাখিটি ঈগলের কবল থেকে নিজেকে মুক্ত করার জন্য খুব করুণ স্বরে অনুরোধ করে বলল, মশাই, আমি খুবই ছোট একটি পাখি, এবং এতই ছোট যে আমার অতি সামান্য মাংসে আপনার ক্ষুধার তৃপ্তি হবে না। তাই আপনার কাছে আমার একান্ত মিনতি, আপনি যদি আমাকে মুক্তি দেন এবং অন্য কোনো বৃহৎ আকারের পাখি ধরুন যার অনেক মাংসে আপনার ক্ষুধা শান্ত হবে। বুলবুলি পাখির কথা শুনে ঈগলটি বলল, আমাকে কি তুমি পাগল ঠাউরেছ? যে খাদ্য আমি চোখের সামনে দেখতে পাচ্ছি না এবং যা পাওয়ার ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই, তার আশায় আমি আমার হাতের খাবার ত্যাগ করব। এই বলে বুলবুলিটিকে সে মুখে করে নিয়ে উড়ে গেল। তো এর থেকেই বোঝা যায় অনিশ্চিতের আশায় নিশ্চিত বস্তু ত্যাগ করা উচিত নয়।